আইওএস ফিফটি পয়েন্ট ফোরে ব্যাটারি ড্রেন হচ্ছে ফিক্স সমস্যা করতেছে আপনি যদি আইওএসের ফিফটি পয়েন্ট ফোর নতুন ভার্সনটি আপডেট দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার আইফোনের ব্যাটারিটা ড্রেন ফিক্স হচ্ছে আপনার ফোনের ব্যাটারি ড্রেন হচ্ছে কি না আপনি কীভাবে বুঝবেন আপনি ব্যাটারিতে যাবেন ব্যাটারিতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার এখানে যদি আপনি টোয়েন্টি ফোর আওয়ার দেখেন তাহলে আমার এখানে দেখা যাচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার মধ্যে কিছু অংশ ফাঁকা রয়ে গেছে এখানে চার্জিংটা কভারেজ করে নাই এই সমস্যার সমাধান কিভাবে করবেন আজকের ভিডিওতে থাকছে ব্যাটারি ড্রেন সমাধান তো আপনাকে এই ভিডিওটা ফুরে দেখতে হবে সালাম আলাইকুম বিভার্স আমি মোহাম্মদ জোসিম উদ্দিন এফএল বিডি বয়সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করি ফাঁসে থাকুন এবং টাকা থাকা আইকনটি সাপ দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নিচে দেবেন প্রথমে সেটিং অপশানে যেতে হবে সেটিং অপশানে আসার পরে ফায়ারসিতে যেতে হবে দেখতে পাচ্ছেন ফায়ার ওসি ফায়ার ওসিতে যাবেন ফায়ারসিতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লোকেশন সার্ভিসেস লোকেশন সার্ভিসেসে আসবেন আসার পরে যেই সব অ্যাপসগুলা গুরুত্বপূর্ণ নয় ওই সব অ্যাপসগুলোকে অলওয়েজ যেগুলো আছে সেগুলোকে হোয়েল ইউসিং দ্য অ্যাপস এই অপশনটি সিলেক্ট করে দিবেন দেখতে পাচ্ছেন আমার ফেসবুকের অলওয়েজ দিয়ে আছে তো আমি হয়েল ইউসিং দ্য অ্যাপ এটি এই অপশনটি অ্যাক্টিভ করে দিলাম প্রথমে সেটিংসে যাবেন সেটিংসে আসার পরে নিচে দেখতে পাচ্ছেন ফায়ারসি ফায়ারসিতে যাবেন ফায়ারসিতে আসার পরে লোকেশন সার্ভিসেসে যাবেন তারপরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আসার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে সিস্টেম সার্ভিসেস এই অপশনের ভিতরে যাবেন ভিতরে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো সার্ভিস অ্যাক্টিভ করা অর্থাৎ এনাবেল করা দেখতে পাচ্ছেন ডান দিকে সবগুলো এনাবেল করা তো এইখান থেকে আমরা যেই যেইগুলা ইম্পর্টেন্ট না সেইগুলা সেই সার্ভিসগুলো এখান থেকে অফ করে দেব যেই সার্ভিসগুলো আমাদের গুরুত্বপূর্ণ ন কারণ এখানে যতগুলো সার্ভিস চালু করা থাকবে তার কারণে অধিকাংশ সময় আমাদের ব্যাটারি ড্রেন ফিক্স সমস্যাগুলো করে আশা করি এই অপশনগুলো এই সার্ভিসগুলো অফ করে দিলে আপনার ব্যাটারি ড্রেন সমস্যাটা করবে না সমাধান হয়ে যাবে লোকেশন সার্ভিসেস অফ করবেন প্রথমে সেটিং অপশানে যাবেন সেটিং অপশানে আসার পরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ফাইর ফায়ারেসিতে যাবেন ফায়ারেসিতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন লোকেশন সার্ভিসেস এখানে অন করা আছে এই অপশানটি অফ করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে লোকেশন সার্ভিসেস অন করা আছে তো এখানে এই সার্ভিসেস এটা অফ করে দিবেন সেটিংয়ে আসবেন সেটিংয়ে আসার পরে অ্যাক্সেসেবিলিটিতে যাবেন অ্যাক্সেসেবিলিটিতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন মোশান মোশানে যাবেন মোশানে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন রেডিওস মোশান এটি অফ আছে সেটিকে এনাবেল করে দিবেন তারপর যে টিপসের কথা বলবো সেটি হচ্ছে যে রাইস টু ওয়াক তার জন্য আপনাকে ডিসপ্লে এবং ব্রাইটনেসে যাবেন যাওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন রাইস টু ওয়াক এই অপশনটি অন করা আছে এটি অফ করবেন অফ করার পর আপনাকে উপরের দিকে আসতে হবে উপরের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ড্রাগ মোডটি সিলেক্ট করা আছে আপনারা ড্রার্ক মোডটি সিলেক্ট করবেন এবং পাশাপাশি অটোমেটিক এই অপশনটি অ্যাক্টিভ করে রাখবেন এনেবল করে রাখবেন আমাদেরকে সেটিং অপশানে যেতে হবে সেটিং অপশানে আসার পরে ব্যাটারিতে যাব ব্যাটারিতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন লো পাওয়ার মোড় উপরে দেখতে পাচ্ছেন লো পাওয়ার মোড় এই অপশানটি অ্যাক্টিভ করে দিব অন করে দিব আপনারা চাইলে ব্যাটারি পার্সেন্টেজ অ্যাক্টিভ করে রাখতে পারেন দুইটার মধ্যে একটা অ্যাক্টিভ করে রাখবেন হে সিরি এই অপশানটি অফ করে রাখবেন প্রথমে আপনাকে সেটিংসে যেতে হবে সেটিংসে আসার পরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে সিরি অ্যান্ড সার্স এই অপশান দেখতে পাচ্ছেন এখানে আসবেন এখানে আসার পরে লিসেন ফর হে সিরি তারপরে ফ্রেশ ফ্রম সিরি এই অপশনগুলা এই অপশান দুইটি অফ করে রাখবেন এরপরে যে টিপসের কথা বলবো অপটিমাইজ ব্যাটারি চার্জিং প্রথমে সেটিংসে যেতে হবে সেটিংসে আসার পরে ব্যাটারিতে যাব ব্যাটারিতে আসার পরে ব্যাটারিতে গেলাম ব্যাটারিতে আসার পরে ব্যাটারি হেলথে যাব, ব্যাটারি হেলথে আসার পরে অপটিমাইজ ব্যাটারি চার্জিং এই অপশনটি অ্যাক্টিভ করে দিবেন এনাবেল করে রাখবেন আশা করি ব্যাটারির ড্রাইন সমাধান হয়ে গেছে